টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকেও আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আমরা নির্ধারণ করছি। বিশেষ করে আপনারা সবাই জানেন যে প্রতি মাসেই ভিসা বুলেটিন বেরোয় এবং ভিসা বুলেটিনে আমরা সব কিছু ইমিগ্রেশন সম্পর্কে সব ধরনের তথ্য আপডেট করা থাকে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে ইমিগ্রেশনের আপডেট ভিসা বুলেটিন মোতাবেক কতটুকু এগিয়েছে, ইন্টারভিউয়ের তারিখ, এই বিষয়টি আজকে আমরা ব্যাখ্যা করব। সেই সাথে সুপ্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আমরা যদিও ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি, তারপরে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সময় অনেক কিছু পরিবর্তন ঘটছে, সেহেতু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাসাইলাম প্রার্থীদের কী করণীয় এই মুহূর্তে আছে, সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো যদি সময় থাকে। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি, 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধে হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্ন দেখে শুনে বুঝে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আপনার আমার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আজকে বেশ গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা নির্ধারণ করেছি। তার বাইরে তো আমাদের সুপ্রিয় দর্শকদের তো অনেক প্রশ্ন থাকবেই, সেই প্রশ্নগুলোর তো জবাব আপনি দেবেন। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে ইমিগ্রেশনের আপডেট নিয়ে, কারণ এই মা এই কালকে বা পরশুই ভিসা বুলেটিন বেরিয়েছে, ভিসা বুলেটিন ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের আপডেট রয়ে গেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি একটু পর্যালোচনা করেন যে কোনটা কত তারিখ পর্যন্ত এগিয়েছে, কোন কোন ইমিগ্রেশনের কোন কোন ক্যাটাগরির কতটা এগিয়েছে, তো সেগুলো যদি বিস্তারিত একটু কথা বলেন তাহলে যারা অপেক্ষা করছে দিনের পর দিন, বছরের পর বছর, তারা অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি অশোক কে কর্মকার, ধন্যবাদ আপনাকে। আমি জানি যে ভিসা বুলেটিন নিয়ে আমাদের প্রত্যেকেরই কৌতূহল থাকে, প্রতি মাসেই ভিসা বুলেটিন বের হয় এবং আমার মনে হয় এটা পাবলিক ডোমেইনই থাকে, মানুষ সবাই আপনারা যাদের একটু উৎসুক থাকে, বিকজ অনেকদিন ধরেই এক একটা কেস পড়ে থাকি, অনেক অ্যাপ্লিকেশন করে থাকেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। বিশেষ করে ফ্যামিলি যে পিটিশনগুলো আমরা কিন্তু বেশি বাংলাদেশের ক্ষেত্রে বেশি আমাদের জন্য প্রযোজ্য, অন্য অন্য এমপ্লয়মেন্ট বেসড যেটা আছে, যে ভিসা ক্যাটাগরি আছে, তাহলে আমরা জানি সেগুলো আছে, আমাদের অনেকেই হয়তো আগ্রহ থাকবে, কিন্তু প্রিডমিনেন্টলি যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য বেশি ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশনগুলি আমরা দেখে থাকি। তবে আশার চেয়ে নিরাশার বেশি, কারণ হলো এই গত মাস থেকে এই মাসে কিন্তু আমি ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেরকম কোনো অগ্রগতি দেখছি না। বিশেষ করে একটা মাত্র ক্ষেত্রে আছে, যেটা হলো ইমিগ্রেশনের 2A, দ্যাট মিনস হলো যারা কিনা পার্মানেন্ট রেসিডেন্টের, যারা স্পাউস অথবা চিলড্রেন আন্ডার 21, তাদের ক্ষেত্রে মাত্র এক সপ্তাহে কিন্তু একটা পরিবর্তন ঘটেছে যে সামনের দিকে, অর্থাৎ হলো যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এই সময়ের মধ্যে, গত বছর আমি তারিখটা বলছি, তাদের ক্ষেত্রে মাত্র এক সপ্তাহের পরিবর্তন হয়েছে এক মাসে। সুতরাং এটা খুবই সম্ভব গতি আমরা বলতে পারি। আর যে 22 নভেম্বর 2021 যারা করেছিলেন তাদেরটা এখন আমরা বলি যে ভিসা কারেন্ট হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভিসা কারেন্ট হওয়া মানে আপনারা অনেকেই জানেন যে এই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এটা হলো কাট অফ ডেট। এই কাট অফ ডেটের মধ্যে থেকে আপনাদের অনেক রকম, আমরা CSPA যখন আমরা বলি, চাইল্ড স্টেটাস প্রোটেকশন অ্যাক্ট, সেগুলো আপনি কাউন্ট করতে এটার জন্য দরকার হয়, এবং আপনি যদি দেশের মধ্যে থেকে থাকেন অর্থাৎ ইউএসের মধ্যে থেকে থাকেন তাহলে আপনি আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তখন অ্যাডজাস্টমেন্ট অফিস করা, সুতরাং সেদিক থেকে এটা খুবই
পড়েন। একই কথা কিন্তু প্রযোজ্য আপনার এমপ্লয়মেন্ট বেজের ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট বেজের ক্ষেত্রে আপনি একটু বলবেন ভালো করে যে কোনটা কোনটা আছে। আপনার পাবলিক ডোমেনে সবগুলো আছে, তবে এক্ষেত্রে অনেকটাই একটু এগিয়েছে, ফ্যামিলি পেনশনের চেয়ে বেশি একটু এগিয়েছে। কিন্তু যেটা বলা যায় যেটা সবচেয়ে ভালো, ইবি ফাইভের ক্ষেত্রে সবসময় একটা কারেন্ট আছে, সেটা সবচেয়ে ভালো। যারা কিনা $1,000,000 বা $800,000 বেশি ইনভেস্ট করছেন, তাদের জন্য এটা একটা ভালো সুবিধা রয়ে গেছে। তো সেটা আমরা অন্য সময় আলাপ করতে পারি। তো মোদ্দা কথা হলো যে আপনার ভিসা বুলেটিন এখন পর্যন্ত সেই স্যাটিসফ্যাকশন আনতে পারছে না, কারণ যে ব্যাকলগস তৈরি হয়ে আছে, সেই ব্যাকলগস কিন্তু ভিসা যতই কারেন্ট হোক না কেন, একটা জিনিস বোঝার জন্য অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যে ভিসা কারেন্ট মানেই হলো কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের যে ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে তা কিন্তু না। কারণ হলো ভিসা কারেন্ট হলে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি যে ফাইল করবেন সেগুলোকে তারা প্রসেস করে একটা সময় বলবেন যে আপনার আপনি ডকুমেন্টারি আপনি এখন ওকে আপনি ওয়েট ফর দ্য ভিসা ইন্টারভিউ। তো আলটিমেটলি এক একটা স্টেজ পার হওয়ার পরে কি এক একটা জায়গায় আমাদের থমকে দাঁড়াতে হয়। আমি সেজন্য সবসময় বলি, অনেক সময় একটা পেসিমিস্টিক মনে হয় যে আমার আশা যখন চায় তখন আমি কেন এই নেগেটিভ সাইডটাকে বেশি হাইলাইট করি। তার কারণ হলো আমাদের সবসময় আমরা সবসময় অনেক সময় মনে করি ভিসা যখন কারেন্ট হয়ে গেছে, যখন যদি আমি বলি তা অনেকেই মনে করবেন যে এখনই বোধ হয় আমাদের এই বাংলাদেশে আমি আমেরিকার বাড়ি দেওয়ার জন্য মানে রেডি হয়ে গেলাম। সেই জন্য আমি বলছি যে জাস্ট এটা আপনি যেমন বলছেন নানা ভাই, এটা একটা ইম্পর্টেন্ট আপডেট সবসময়, কারণ এটাকে কেন্দ্র করেই অন্যান্যগুলো আবর্তিত হয়। বাট অ্যাট দ্য সেম টাইম শেষ পর্যন্ত গিয়ে যখন ভিসা ইন্টারভিউ আপনি পাবেন তখনই আপনার ভিসা প্রসেস হলো এবং তখনই আপনি কিন্তু এই দেশে আসার জন্য আপনার শেষ পদক্ষেপ। সুতরাং অপেক্ষা করতে হবে ভিসা, এটা দিকে লক্ষ্য রাখবেন, তবে এটাকে ভিত্তি করে কোনো ডিসিশন নেওয়া সঠিক না। সেটার ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোককে কর্মকার। তবে আমরা যেটুকু দেখেছি যে গত 3 মাস যাবত যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, ভিসা বুলেটিনে একদম স্টাক আপ হয়েছিল প্রতিটা যেখানে ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাসে একেবারেই কোনো কিছুই এগোয়নি। কিন্তু অক্টোবরে এসে আমরা যেটুকু দেখলাম যে F2A ক্যাটাগরি, যেটা আপনি বললেন যে স্পাউস অফ চিলড্রেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্স, তাদের ক্ষেত্রে অন্তত 7 দিন এগিয়েছিল, যেটা আগে 15 নভেম্বর 2021 ছিল সেটা 22 নভেম্বর 2021 হয়েছে। তবে একটি বিষয় হলেছে যে এই ক্ষেত্রে যে ফাইলিং ডেটটা যেটা ছিল স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি F3 যেটা ক্যাটাগরি রয়ে গেছে, সেই F3 ক্যাটাগরিতে সেপ্টেম্বরে যেটা ছিল 1 জানুয়ারি 2011 সেটা কিন্তু 6 মাস এগিয়ে 1 জুলাই 2011 হয়েছে। সুতরাং এক্ষেত্রে অন্তত কিছুটা দেখা যাচ্ছে যে ফাইলিং যেটা অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু যথেষ্ট এগিয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা এগিয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড যেগুলো রেফারেন্স কেস রয়ে গেছে, সেটা যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, ফার্স্ট ক্যাটাগরি সেটা আপনার কারেন্টই রয়ে গেছে, সেকেন্ড ক্যাটাগরি যেটা সেপ্টেম্বরের সাথে একই রয়ে গেছে 15 মার্চ 2023, তবে থার্ড ক্যাটাগরিতে কিন্তু প্রায় 2.5 বছর এগিয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে সেখানে যেটা সেপ্টেম্বরে ছিল 1 ডিসেম্বর 2020 সেটা এসেছে 15 নভেম্বর 2022, অর্থাৎ 25 মাস এগিয়েছে। সুতরাং এটা একটা বড় ধরনের মানে অগ্রগতি আমরা বলবই। এবং অন্যান্য ওয়ার্কার্সের ক্ষেত্রে এটা অবশ্য, এবং ফোর্থ ক্যাটাগরি সেটাও একই রয়ে গেছে, তবে সার্টেন রিলিজিয়াস ওয়ার্কার্স যেটা আছে সেটাও কিন্তু 3.5 বছর এগিয়ে এটা এখন বলা যেতে পারে যে কারেন্টের অবস্থায় রয়ে গেছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট এগিয়েছে এই বিষয়গুলো। এবং এমপ্লয়মেন্ট বেসড যেটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি, সেখানেও সেকেন্ড ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি সেটা কারেন্টই রয়ে গেছে, এবং সেকেন্ড ক্যাটাগরিতে আমরা দেখলাম 5 মাস এগিয়েছে, সেখানে 22 মার্চ 2023 ছিল সেটা 1 আগস্ট 2023 হয়েছে। থার্ড ক্যাটাগরিতে 1 মাস এগিয়েছে, যেটা আগে 1 ফেব্রুয়ারি 2023 ছিল সেটা 1 মার্চ 2023, অর্থাৎ 1 মাস এগিয়েছে। এবং আদার ওয়ার্কার্স যেটা আছে সেটাও 4 মাস এগিয়েছে, সেক্ষেত্রে 8 জানুয়ারি 2021 ছিল সেটা আমরা দেখছি 22 মে 2021 হয়েছে। তো সুতরাং
অন্তত কিছু যে এগোয়নি বিভিন্ন ক্ষেত্রে, শুধু তো ইমিগ্রেন্ট যারা প্রত্যাশী তাদের যে, বা যেটা আপনি বললেন যে ফ্যামিলি বেসড ভাই বোন বা অন্যান্য ক্যাটাগরির, এটা হয়তো একটু স্টাক আপ অবস্থায় আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বিশেষ করে এমপ্লয়মেন্ট বেসড এটাও তো অনেকে আসতে চায়, সেক্ষেত্রেও যথেষ্ট এগিয়েছে এবং এটা একটা আশার আলো দেখা দিচ্ছে, এবং বিভিন্ন কারণে যেহেতু স্টাক আপ হয়ে থাকে সেখান থেকে কিছুটা হলেও সরে আসতে পারছে, এটাও একটা বড় বিষয়। এটাই তো বোধ হয় আমরা বলতে চাচ্ছি জনাব অশোককে কর্মকার। কি বল, ধন্যবাদ, আপনি সুন্দরভাবে বর্ণনা করলেন, আমার ভালো লাগলো। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা যে খুব সুন্দরভাবে আপনি বললেন, ধন্যবাদ আপনাকে। তো আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি? আমরা একটু অন্য বিষয়ে যাওয়ার আগে আমরা একটু ফেসবুকে একটি প্রশ্ন এসেছে, আমি একটু পড়ি। মিজানুর রহমান তিনি বলছেন যে, আমি বাংলাদেশ থেকে বলছি, মোহাম্মদ মিজানুর রহমান, গত বছর 2023 সালে আগস্ট মাসে এই এম্বাসিতে দাঁড়াই ফ্যামিলি সহ F4 ক্যাটাগরির, তারা আমাকে ভিসা দেয়নি, হাতে একটি কোশ্চেন ধরিয়ে দিয়েছে, সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছি, আমরা এখন আমার আর করণীয় একটু যদি জানাতেন। প্রশ্নটি একটু মানে ভাষাগত একটু আছে, তারপরেও আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, আর সাধারণত কোশ্চেনিয়ার দেওয়ার অর্থ হলো আপনি কোশ্চেনিয়ার অ্যান্সার করে দিয়েছেন, দ্যাটস গুড। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা, এটাকে বলি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। আমার ধারণা আপনাকে কোথাও লিখে দিয়েছে বা বলে দিয়েছে যে অ্যাডমিন প্রসেসিং এর জন্য এটাকে রাখা হলো। অ্যাডমিন প্রসেসিংটা একটু কনফিউজিং টার্ম মনে হতে পারে, বাট এটা অনেক ধরনের কনফাউন্ডিং, কারণ হলো আপনার বিভিন্ন কারণেই হতে পারে প্রসেসটা যখন ডিলেড হয় এবং আপনার এই কোনো বিষয়ে তাদের কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, তখন তারা এই এম্বাসি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর মাধ্যমে জিনিসটাকে অনুসন্ধান করার, ডিগ আউট করার চেষ্টা করেন যে কোনো কোনো আছে কিনা। অনেক সময় একই নামে অনেক লোক আছে বা তাদের নামে বিভিন্ন রকম হয়তো যে লোক আছে যে যে কোনো ব্যক্তি থেকে থাকে তার জন্য তার বিরুদ্ধে যদি কোনো নেগেটিভ কোনো কিছু থেকে থাকে তখন সেটা হয়তো আপনাকেও টাচ করতে পারে, কারণ হলো ম্যানুয়ালি করতে হয়। অনেক সময় এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং মানেই হলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এর মানে এই না যে এটা কখনোই হবে না, এটা মানে এটা নয় যে এটা রিজেক্ট করা হবে। সুতরাং আপনি কনস্ট্যান্টলি ওদের সাথে যোগাযোগ রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি যোগাযোগ রাখতে ব্যর্থ হন মানে এক বছরের বেশি, তখন কিন্তু আবার অ্যাবান্ডন বলতে পারে। সুতরাং কিপিং টাচ উইথ দেম, তাদেরকে বিভিন্ন সময় চিঠি দেওয়া, তাদেরকে মনে করিয়ে দেওয়া যে আপনি ভুলে যাননি, আপনি অ্যাবান্ডনও করেননি। কাজে আমি বিভিন্ন সময় দেখেছি যে তারা এই জায়গাটা ব্যবহার করেন যে আপনি এক বছর ধরে এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেননি, সেজন্য আমরা এটাকে অ্যাবান্ডন বলে পরিত্যক্ত ঘোষণা করা। যেটা যদি আপনার থেকে কোনো কোনো দোষ নেই, আপনি আপাতত দৃষ্টিতে আপনি বলতে পারেন আমি তো বসে আছি আপনাদের জন্য, জাস্ট টু দে বাট দে ক্যান ইউজ দিস প্রভিশন অ্যাগেনস্ট ইউ যে আপনি এক বছর ধরে আপনার কোনো যোগাযোগ করেননি, যদিও আপনার কোনো আপাত দৃষ্টিতে আপনার কোনো ঘাটতি নেই, কোনো দোষ নেই। সুতরাং জাস্ট কিপ ইন টাচ উইথ দেম, সেন্ড দেম অ্যান ইমেইল টাইম টু টাইম টু কিপ ইট অ্যালাইভ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, খুশি হয়েছেন। মনির খান একটা অনেক বড় প্রশ্ন করেছেন এই বিষয়টি সম্পর্কে। আসলে আমরা বহুবারই বলেছি যে ব্যাকলকের কারণেই সব কিছু আটকে আছে, বিশেষ করে আমরা যদি দেখি যে 2020 সালের যে কোভিড পরবর্তী সময় থেকে এই ব্যাকলগ কোভিড থেকেই শুরু হয়েছে এবং কোভিড পরবর্তীতে এটি আরও বেশি জটিল আকার ধারণ করেছে বিভিন্ন সময়ে, কারণ অনেক ইমিগ্রেশনে অনেক অফিসারদের অনুপস্থিতি বা তারা কাজ থেকে চলে গেছে, বাজেটের অভাব, নানান কারণে এই সমস্যাগুলো হয়েছে। সুতরাং এটির ব্যাপারে আমাদের তো কিছু করেনি, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। তারপরেও সময় সুযোগ মতো আপনার এত বড় কোশ্চেন হয়তো পড়ার একটু চেষ্টা করবো, তবে তার আগে একটু টেলিফোন আছে, টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হয়েছে দাদার কাছে যে, আমার মার জন্য অ্যাপ্লাই করছিলাম 2019 সালে, আমি একজন সিটিজেন। জি, তো ওই ওরা অনেক কাগজপাতি চাইছে, পাঠাইছি, পরবর্তীতে ডিএনএ চাইছে, আমি ডিএনএ দিছি, বাংলাদেশ থেকে ওরা ডিএনএটা নেয় নাই। দুইবার ডাকছে, বলছে যে তোমার আইডি ঠিক নাই, বললে আইডিটা রাইখে দিছে, এই পর্যন্ত নেয় নাই। আর তো আমি আমার মেয়ের বিয়ে আসে আগে আমি জানতাম,
আছে, আমি টিকিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, করা যাবে কিনা আর গেলে তার প্রক্রিয়াটা কি, দাদা যদি আমাকে একটু হেল্প করতো। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সুপ্রিয় দর্শক। অ্যাটর্নি অশোক কে কারমুকার, আমি খুব ভালোভাবে ওনার কথা শুনতে পাইনি, কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার মায়ের জন্য 2019 সালে আবেদন করেছিলেন ঢাকার এমব্যাসি, ডিএনএ টেস্ট করতে বলেছিলেন, ডিএনএ টেস্ট তিনি করেছেন, কিন্তু তারপর ডিএনএ টেস্টটা বোধ হয় যে কোনো কারণেই হোক তারা হয়তো এটা নিতে চায়নি, আইডির কথা বলেছে যে তার আইডি ঠিক নাই, হ্যাঁ সে কারণে ওনারটা দেরি হচ্ছে বা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইতোমধ্যে জানুয়ারি মাসে তার মেয়ের বিয়ে, এই বিয়েতে অংশগ্রহণের করার জন্যে ওনার মাকে ভিজিট ভিসায় আবার এখানে আনতে পারবেন কি না, যদি আনা যায় আবেদনের প্রসেসটা কি হবে? ওকে ধন্যবাদ। আপনার ভিজিট ভিসার যে ক্রাইটেরিয়া, যেসব প্রি রিকোয়ারমেন্টস আর আপনার ইমিগ্রেন্ট ভিসার রিকোয়ারমেন্টস ভিন্ন, এটা আপনিও বুঝতে পারেন যে আমরা সবাই জানি। তো যদি কারো ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিংয়ে থাকে সে কারণে তাকে কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া যাবে না বা দেওয়া হয় না সেটা কিন্তু সঠিক না, অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না বিভিন্ন কারণে। তার কারণ হলো যে যারা নন ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করেন, যার ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ধরে নেওয়া হয় যে তার হয়তো ভিন্ন উদ্দেশ্য আছে যে এখানে এসে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন, সে কারণে অনেক সময় দেওয়া হয় না, কিন্তু এর মানে এই নয় যে তাকে কখনো দেওয়া যায় না বা দেওয়া হয় না কখনো। সুতরাং অবশ্যই আপনি আপনার মায়ের জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ভিজিট ভিসার যে ক্রাইটেরিয়া আছে যে ইমিগ্রেশন অফিসার যিনি কনসুলেট অফিসে যিনি থাকবেন, তিনি যদি স্যাটিসফাইড হন যে আপনার মা এখানে এসে আবার বাংলাদেশে ফিরে যাবেন, সে ব্যাপারে তার যদি মানে ধারণা হয় অবশ্যই উনি প্রশ্নও করবেন অনেক, এবং তার মধ্যে বোঝার চেষ্টা করবেন, অবশ্যই অনেক প্রশ্ন না করেও থাকতে পারেন, তাহলে তাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো আমি সমস্যা দেখি না। তবে একটাই ঘটনা, যদি আপনি চেষ্টা করেন সেই কারণে কিন্তু আপনার যে ইমিগ্রান্ট ভিসার কোনো ক্ষতি হবে না, তার কারণ হলো আপনি আনটিল আর আনলেস সামন লাইস অর মিস রিপ্রেজেন্ট, সুতরাং সত্যি কথা বললে আমি কোনো সমস্যা দেখি না। সুতরাং অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন আপনার যে অনুষ্ঠানে আপনার মাকে আপনি আনতে চান আপনার মেয়ের অথবা বোনের বিয়েতে, অবশ্যই সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখি না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদিও আপনার মায়ের জন্য আপনি ইমিগ্রেন্ট ভিসায় আবেদন করেছেন, বিভিন্ন জটিলতার কারণে সেটা না হলেও কিন্তু ভিজিট ভিসায় আবেদন করতে পারেন, এবং নির্ধারিত সময়ের আগে যদি ভিসা পেয়ে যান তাহলে আপনার মা আপনার মেয়ের বিয়েতে নিশ্চয়ই অংশগ্রহণ করতে পারবে, সে প্রত্যাশা আমাদের রইল। এক্ষেত্রে কোনো রকম কন্ট্রাডিকশন নাই আপনার যে আগের আবেদনের সাথে ভিজিট ভিসার জন্য যদি আবেদন করেন, তো সুতরাং আপনি করতেই পারেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি রবিউল ইসলাম ব্রুকলিন থেকে বলছি। জি, I-30 তে আমি অ্যাপ্লাই করেছিলাম 2022 তে, এখনো কোনো খবর নাই, ওরা রিসিভ লেটার দিয়েছে আর সি রিসিভটা দিয়েছে, এটা কতদিন সময় লাগবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব রবিউল। অ্যাটর্নি অশোক কারমুকার, উনি আবেদন করেছেন I-30 জন্য 2022 সালে, হ্যাঁ তো এখন পর্যন্ত শুধু মানে ওনার রিসিপ্ট লেটারটা পেয়েছে, এরপরে আর কোনো কোনো খবর নেই, ওনাকে কি করতে হবে বা কতদিন সময় লাগতে পারে? I-30 যখন করেছেন আপনি বলেছেন অনেক কারণে I-30 করা আমরা করি, সমস্ত রিলেশনশিপ যেখানে বলে রিলেটিভ পিটিশন যেটাকে বলি, তো যদি বেশি দেরি হয় অবশ্যই আপনার প্রথম কথা হলো যে আপনি একটা ইউএসএ থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন, আমার মনে হয় সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সেখানে রিসিট নাম্বার দিয়ে আপনি ওদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবেন USCIS এর সাথে, এবং আপনি খেয়াল রাখবেন যে কোনো RFE রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স আসছে কিনা, অনেক সময় এটাকে অথবা আপনার কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিনা, যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে অবশ্যই চেঞ্জ করবেন ওখানে, কারণ হলো অনেক সময় RFE আসে, মানুষ হয়তো খেয়াল করে না অথবা তার অ্যাড্রেস চেঞ্জ করার পরে না জানানোর কারণে, অনেক সময় জানানোর পরেও কিন্তু পুরনো ঠিকানায় আপনার বিভিন্ন কমিউনিকেশনগুলো চলে যায়, সুতরাং খুব খেয়াল রাখতে হবে যে আপনি কি মানে খেয়াল রাখবেন যে আপনি কোনো কোনো কমিউনিকেশন মিস করেছেন কিনা, আর অবশ্যই আপনার যদি সমস্ত ডকুমেন্ট
ঠিক করে দেওয়া থাকে, এবং প্রসেসিং টাইমটাও আপনি রেখে দিতে পারেন। আপনি যেহেতু বলেননি এই মানে কোন ক্যাটাগরিতে করেছেন, আর সে কারণে আমি আপনাকে বলতে পারছি না, বাট আপনি নিশ্চিত জানেন আপনি কোন ক্যাটাগরিতে করেছেন, সেই ক্যাটাগরি দেখবেন যে প্রসেসিং টাইমটা কী আছে, তাহলে আপনি আপনার ধারণাটা ক্লিয়ার হবে এবং সেই অনুসারে আপনি ইনকোয়ারি করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জনাব রবিউল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, যেভাবে পরামর্শ দেওয়া হলো আপনি সেভাবে কাজ করলে নিশ্চয়ই আপনি একটা রেজাল্ট আপনার সামনে আসবে, এটা প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি জি, সালাম আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডিসেম্বরের ডিসেম্বরে আমার সিটিজেন পরীক্ষা, তা আমি জানতে চাচ্ছি আমি কি আপনার আমার এর আগে আমি আর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, তখন আমাকে একটা অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, তা আমি কি ওই অ্যাকাউন্টে কি অ্যাপ্লাই করতে পারবো অনলাইন অ্যাপ্লিকেশন? আর দ্বিতীয় প্রশ্ন, যদি আমি অনেকে ফ্রি ওয়েভারে অ্যাপ্লাই করে, আমি যদি ফ্রি দিয়ে অ্যাপ্লাই করি এটাতে বেনিফিট কি পাবো, আর যদি ফ্রি না দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি বেনিফিট পাবো? অনেক ধন্যবাদ জনাব শাহাদাত আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রথম পার্টটা কিন্তু ভালো বুঝি, পরের দিকে আমি বুঝলাম ফি ওয়েভারের জন্য সামহাও আমার এমনি হয়তো সমস্যা শুনতে পাচ্ছি না হয়তো অনেকটা। তো ফি ওয়েভার করা আপনি যে কোনো সময় করতে পারেন, যখন ফাইল করবেন ফি ওয়েভার হলে ফি ওয়েভার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে আপনি আপনার ইনকাম কম হতে হবে, ফেডারেল যে ইনকাম লেভেল আছে সেটা আপনার কম হতে হবে, তা নাহলে তার মানে পাওয়ার কথা না। সুতরাং আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন ফি ওয়েভারের জন্য, কিন্তু আপনাকে ফি ওয়েভারের জন্য আপনি করলেও আপনাকে কিন্তু একটা রিসিট রিসিট নাম্বার দেবে, রিসিট থাকবে। আর আপনি অবশ্যই আপনার যে অনলাইনে নাম্বার দিয়েছে আপনি সেটা দিয়ে অনলাইনে আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে আপনি দেখতে পাবেন, তার স্ট্যাটাস সম্বন্ধে জানতে পারবেন, এবং আপনি যোগাযোগ যেটা কমিউনিকেশন আপনার যদি ওরা USCIS থেকে যদি কোনো আপনাকে নতুন কোনো ডকুমেন্ট চায় অথবা যদি কোথাও থাকতে থাকে অথবা তাদের অ্যাপ্রুভাল হয় সবগুলোই আপনাকে জানাবে। আপনার সেটা হলো সবচেয়ে ভালো জিনিস, ভালো যে আপনি অ্যাকাউন্ট করে ইলেকট্রনিকলি যোগাযোগ রাখা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু কিপ ইন টাচ উইথ দেম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শাহাদাত আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমাদের আর একটা ফোন আমরা নিতে চাই, তারপরে হয়তো বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। My question is, my mom is petitioning for her siblings. One of the siblings, he was documentary qualified in March 2021, but a few days ago we noticed that it shows a police certificate is missing for his son that turned 17. My question is, do we need to upload the police certificate that's missing? If we upload it, will the documentary qualified date become 2024, and will that mean that their interview date will get delayed, or should we wait until the interview date comes and then upload the missing police certificate? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন যদি অ্যাটর্নির কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি অশোক কর্মকার, অ্যাকচুয়ালি ডকুমেন্ট যেগুলো আপলোড করার জন্য যদি বলে থাকে আপনি আগে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি অপেক্ষাও করতে পারেন, কিন্তু ডকুমেন্টে যদি কোনো রকম সমস্যা থাকে যেটা তারা বারবার বলছে, এবং সবসময় কিন্তু যারা আপনার এনভিসি থেকে আপনাকে সবসময় রেফারেন্স দেওয়া হয় যে কোন জায়গায় গিয়ে ডকুমেন্ট সম্পর্কে পাওয়া যাবে, যে কীরকম ডকুমেন্ট আছে বাংলাদেশের প্রেক্ষিতে, দে হ্যাভ অল দ্য ইনফরমেশন হোয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য ডকুমেন্ট, হোয়েন ইউ ক্যান আপলোড দ্য ডকুমেন্ট, হোয়ার ইজ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ডকুমেন্ট, অ্যান্ড হু ইউজুয়ালি ইস্যুজ দ্য ডকুমেন্ট। সো ইউ ক্যান ওয়েট আন্টিল দ্য লাস্ট মোমেন্ট, বিকজ ইউ নো বিফোর ইট ইজ স্কেডিউল ফর দ্য হিয়ারিং সরি ইন্টারভিউ, ইউ ক্যান always upload that, but you know, sooner the better, because if they if you submit it, upload it earlier, so they might say yes or no much earlier, and you have the time to correct it if it is needed. So amar kache mone hoy na kono somoshya ache, apni kokhon upload korben, upload jekono shomoy korte paren, sooner the better. ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে কোনো সমস্যা নেই, আপনার বিষয়টি যেভাবে বলা হলো যদি সেভাবে কাজ করে থাকেন
আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরও অনেকেই আমাদের টেলিফোনে আছেন এবং আমাদের কিছু ফেসবুকেও প্রশ্ন আছে, সময় সুযোগ মতো নিশ্চয়ই সবগুলো বলবো, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে সবার প্রশ্ন নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলেছিলাম যে আরও দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা তাদের ফোনগুলো নিতে চাই, তো আগে টেলিফোনটি নিয়ে নিই, তারপরে আমরা ফেসবুকের প্রশ্নগুলো দেখব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে না পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানি সেট থেকে বলতেছি। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2007 এর জুলাই মাসে। জি, তাদের ডকুমেন্টারি পেপার সাবমিট করেছি, প্রায় 1.5 বছর হয়ে গেল। জি, আজ পর্যন্ত তাদের কোনো ইন্টারভিউ ডেট পাচ্ছি না। আমার প্রশ্ন হলো, আপনারা বলেন এখন নাকি 2007 এর অগাস্ট রানিং চলতেছে, তো কি করে আমি আমার এই ভাই বোনের তাদের স্ট্যাটাসটা জানতে পারবো, কোথায় আমাকে বলবেন কি প্লিজ? অনেক ধন্যবাদ জনাব মাসুম আপনার প্রশ্নের জন্য। অশোক কর্মকার, ধন্যবাদ। প্রথমত হলো, এখানে একটু হয়তো যে কথাগুলো বলি বিভিন্ন সময়, একটা হলো যে ভিসা বুলেটিনকে কেন্দ্র করে, কাজে ভিসা বুলেটিন যদি আপনি ফলো করেন সেটা হলো পাবলিক ডোমেইনই আছে, আপনি ইউএস যে স্টেট ডিপার্টমেন্ট আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন। সুতরাং সেটা হলো একটা ডিটারমিনিং ফ্যাক্টর যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন কিনা, অথবা অ্যাপ্লিকেশন করলে আপনি কোন সময়ের মধ্যে করবেন সেগুলো ওরা বলে দিচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফাইল করা, অ্যাপ্লিকেশন ডকুমেন্টগুলো আপলোড করার মধ্যে কিন্তু কোনো ই নেই, ইমপ্লয়েড অথবা এক্সপ্রেসড কোনো অ্যাসিওরেন্স নেই যে কখন আপনাকে ভিসার ইন্টারভিউর জন্য ডাকবে। এটা হলো মোদ্দা কথা, কারণ হলো অনেকেই আপনি যেটা ভাবছেন ভাবাটা অস্বাভাবিক কিছু না, যে আমি সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আমি ডকুমেন্টস আপলোড করলাম তো আমাকে কেন ডাকছেন না। তো সেটা বলার জন্যই আমি আসলে ক্লিয়ার করার জন্য বলছি যে আপনাকে ডকুমেন্টসগুলো দিতে যা বলার অর্থ এই নয় যে আপনাকে এখন ইন্টারভিউ ডাকতেই হবে, কারণ ডাকার জন্য যেটা ইউজুয়ালি যেটা ফলো করা হয় অবশ্যই এই দেশে কোনো নিয়ম ভাঙা করার কোনো কারণ নেই, নিয়ম ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম সেটা আইনের দ্বারাই সিদ্ধ, সুতরাং দু একটা ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ যে নিয়ম সেটা হলো যে সমস্ত ডকুমেন্টারি আপনি যখন রেডি থাকবেন, সমস্ত ডকুমেন্ট দেওয়া থাকবেন, দেন ইউ ওয়েট ফর দ্য ফর ইউর টার্ন। সুতরাং আপনার আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত তাদের যাদের সময় ছিল, যাদের টার্ন ছিল, তাদের পরে গিয়ে যখন আপনার সময়টা আসবে তখনই আপনাকে ডাকবে। তো তার আগে তারা ডাকতে পারছেন না, এবং আমরা সবাই জানি, যেটা আপনার বারবার বলি এবং অপরটিকে আমরা জানি ব্যক্তিগত জীবনে, যে মানে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে, যে আমাদের সেটা হলো যে প্যান্ডামিকের পরে যে ব্যাকলগ ক্রিয়েট হয়েছে সেটা এখনও যাচ্ছে না, সেটা আরও কতদিন চলবে আমরা জানি না। সুতরাং যে আপনার ভিসা বুলেটিনের সাথে আপনি ইন্টারভিউ ডেটের জন্য কিন্তু সরাসরি কোনো সেই অর্থে সম্পর্ক নেই, যেটা হলেই সাথে ডাকবে, এটা আপনি ডাকার জন্য আপনাকে আপনি যে কিউতে পড়ে গেলেন, এবং সেটা হলো ভালো দিক না। কিন্তু ওনার যে প্রশ্নটি হলো এবং যেটি বলেছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমরা ভিসা বুলেটিনে দেখতে পাচ্ছি যে 1 আগস্ট 2007 পর্যন্ত ফাইনাল অ্যাকশনে আছে, তো ওনার 2007 সালের জুলাই মাসে উনি করেছেন, তার মানে এক মাস আগেই করেছেন, ডকুমেন্টারি কোয়ালিফাই করার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার উনি জমা দিয়েছেন, কিন্তু সম্ভবত ডকুমেন্টারি কোয়ালিফাই হয়নি, তাহলে সেক্ষেত্রে এই 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 ডিলেটা কেন হচ্ছে, এইটা বোধ হয় উনি জানতে চাচ্ছেন ওনার কি করণীয় হতে পারে। প্রথমত হলো, কোয়ালিফাইড যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তারা ফিডব্যাক আপনাকে দেবেন যে কোন ডকুমেন্টগুলো আপনার সঠিক নেই, বা কোন জায়গা কোন জায়গা নতুন করে ফাইল করতে হবে অথবা কালেক্ট করতে হবে সেগুলো বলে দেবে। যদি না বলা থাকে তাহলে আমি তো দেখি না কোনো কারণ আপনার কনসার্ন হওয়ার, ইউজুয়ালি আপনার এখন ইলেকট্রনিকলি আমরা সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপলোড করি, এবং এটা ইউজুয়ালি আপনার সবসময় বলেই দেয় কিছুদিনের মধ্যেই যে আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন সেটা সঠিক কথা আপনাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু
ইন জেনারেল হলো যে আপনি অবশ্যই তাদেরকে ইমেল করতে পারেন। এখন ইমেইলে কিন্তু এম্বাসি সবসময় কিন্তু উত্তর দেয়। সুতরাং টক টু দেম দ্যাট এক্স্যাক্টলি ওয়াই দে আর হোল্ডিং ইট, ইফ দে আর হোল্ডিং, আদারওয়াইজ আই ডু নট সি এনি প্রবলেম লাইক দ্যাট ওয়ে। তার মানে এখন যেটা উনি যেটা জানতে চাচ্ছেন করণীয়, একটি ইমেইল করতে পারেন উনি ওনাদেরকে কনসার্ন জায়গায়, তাহলে সেক্ষেত্রে হয়তো উনি জানতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় বা কী হয়েছে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি ইমিডিয়েটলি একটি ইমেইল করুন তাদেরকে, সেখানে গেলে হয়তো আপনার বিষয়টা জানতে পারবেন। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি মাহবুব আলম বলতেছি। আমি 2021-এ এসলাম উইন করছি, তারপরে এক বছর ওয়েট করার পরে আমি গ্রিন কার্ড এবং ট্রাভেলিং পাসপোর্ট একসাথে অ্যাপ্লাই করছি, কিন্তু আমি ট্রাভেলিং পাসপোর্ট পাইছি কিন্তু গ্রিন কার্ড এখনো পাই নাই। এখন কি আমি ট্রাভেলিং পাসপোর্ট দিয়ে দেশের বাইরে যাইতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার। আমি যেটুকু বুঝেছি যে আপনি ট্রাভেলিং ডকুমেন্ট আপনি পেয়েছেন, গ্রিন কার্ড পাননি। জি, ট্রাভেলিং ট্রাভেল যে পাস যেটা ডকুমেন্ট আছে, ট্রাভেল ডকুমেন্ট, এটা দিয়ে আপনি ট্রাভেল করার জন্য কাজে আই ডো নট সেরি প্রবলেম। ওই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় দেশের বাইরে যাওয়ার জন্য অনুমতি, আর সুতরাং অবশ্যই আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি ওনার নিজ দেশে আসতে পারবেন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, কোনো সমস্যা হবে কিনা গ্রিন কার্ড পেতে? হলো ট্রাভেল করার জন্য ট্রাভেল ডকুমেন্ট, নিজ দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি যদি যখনই আপনি যাবেন, বিশেষ করে যদি অ্যাসাইলাম ক্ষেত্রে থেকে যদি হয়ে থাকে, অ্যাসাইলাম কেস উইন করেছেন 2021 সালে, এটুকু শুনিনি যে কারণে অ্যাসাইলাম কেস থেকে যদি হয়ে থাকে তাহলে খুব সাবধান আপনাকে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করতে চাই আমি পুরোই অফ দ্য ইয়ার। তো অ্যাসাইলাম হলে আপনি আপনি নিজেই বুঝেন যে অ্যাসাইলাম কেন আপনি চেয়েছিলেন এবং অ্যাসাইলাম মানে কি। তো যখন আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় তখন সব দেশেই আপনি যেতে পারেন, এক্সেপ্ট দ্য কান্ট্রি দ্যাট ইউ আর আস্কিং সিকিং অ্যাসাইলাম ফ্রম ইউজুয়ালি, সেটাই। সুতরাং অবশ্যই এটা আপনার জন্য খুব, আমি মনে করি না যে এটা খুব সঠিক সিদ্ধান্ত হবে। দেশে যাওয়া, দেশে গেলে সেরকমভাবেই এটাকে ধরে নেওয়া যেতে পারে যে আপনার সেওয়ারতে কোনো সমস্যা নেই। তো বর্তমান পরিস্থিতিতে এটা আমার কাছে মনে হয় খুব সঠিক বিদেশে এটা নিয়ে দেশে যাওয়া যায়, কারণ আপনি যদি মনে করেন দেশে যাওয়াই যে আপনার জন্য, তাহলে আপনার তো ভয়টা যে ভয় থাকে আমাদের খুবই পার্সিকিউটেড ইন দ্য ফিউচার, সেটাকে রিভার্ট করার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহবুব আলম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে বা পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো দেশেই যেতে পারেন, তবে পরামর্শ হচ্ছে যে আপনার নিজ দেশে না যাওয়াটাই উত্তম, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হলেও হতে পারে। সুতরাং এই বিষয়টা আমরা আপনাকে একান্ত এভাবে বলতে পারবো না যে আপনি যান আপনার কোনো সমস্যা হবে না, এটা বলাটা কঠিন ব্যাপার। তারপরেও আপনার নিজ বিবেচনায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এক্ষেত্রে আমাদের কিছু বলবার নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি কুইন্স থেকে আইরিন। জি, আমি 2022-তে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করি, আমার গ্রিন কার্ড, আমি গ্রিন কার্ড হোল্ডার। এখন পর্যন্ত ইউএসএ অ্যাকাউন্ট লগইন করলে এটা দেখাচ্ছে যে অ্যাক্টিভলি রিভিউড বাই ইউএসসিআইএস, এন্ড ইট প্রোগ্রেস টাইম দেখাচ্ছে হচ্ছে এস্টিমেটেড টাইম কেস ডিসিশন ইজ 2 মান্থ। সো লাস্ট 2 মান্থ বিফোর ইট ওয়াজ 4 মান্থ, নাও ইজ 2 মান্থ। সো এটা কি কোনো ভালো দিক না আমার কিছু করতে হবে? ইজ অলমোস্ট টু মোর দ্যান 2 ইয়ার্স, সো দ্য কেস নো অ্যাপ্রুভ অর এনিথিং, এন্ড আই স্টিল হ্যাভ টু টাইম গেট মাই সিটিজেন, ইজ 2 ইয়ার্স মোর টু গেট মাই সিটিজেন। সো আমি এটার ব্যাপারে একটু জানতে চাই, জানতে চান কি করণীয় আছে? অনেক ধন্যবাদ আইরিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ওনার হাজবেন্ডের জন্য, উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার হাজবেন্ডের জন্য 2022 সালে আবেদন করেছেন, এখন পর্যন্ত কোনো তেমন কোনো কিছু মানে ভালো খবর পাননি, এক্ষেত্রে ওনার কী করণীয় থাকতে পারে? এর মধ্যে ওনার সিটিজেনশিপের জন্য উনি হয়তো আবেদন করেছেন এবং সেক্ষেত্রে আবার আর কোনো সুবিধা পাওয়া যাবে কি না? যেটা হলো যে আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনি যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট, আপনার হাজবেন্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটাকে আপনি প্রসেসিং টাইমটা আপনি দেখতে পারেন যে প্রসেসিং টাইম অনেকটাই বেশি আছে যেটা দেখা যাচ্ছে। সুতরাং মাত্র 2 বছর যদি হয়ে থাকে,
2 বছর তো মাত্র বলা ঠিক না, যদি অনেকটাই সময়, তারপরও এই সময় আপনার প্রসেসিং টাইমের জন্য এটা অনেক কম। এখন আমি দেখছি যে অন্যান্য মানে অল সার্ভিস বেনিফিট সেন্টার যেটা আছে সেটাকে দেখাচ্ছে প্রায় 53 মাস, মানে মোর দেন 4.5 ইয়ার্স সে পিছিয়ে আছে। সুতরাং আমার মনে হয় যে আপনাকে অনেকটাই অপেক্ষা করতে হবে যে এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হওয়ার জন্য। যেটা আপনার কোনো সমস্যা আমি দেখি না, কাজে ইট শুড গো ফরওয়ার্ড, বাট এটা অনেকটা ডিলেড আছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আইরিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ, সময়ের দড়িতে আমরা বাধা, সেখানে অনুষ্ঠান শেষ করতে হবে। এর লাস্ট একটি ফোন নিতে চাই সুপ্রিয় দর্শক। ওটা কেটে গেছে ফোন, সুতরাং আমাদেরকে অনুষ্ঠান শেষ করার আগে ফরিদুদ্দিন একটি প্রশ্ন রেখেছেন। আমার বিবাহিত ছেলের জন্য 2014 সালে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলাম, একমাত্র রিসিভ লেটার ব্যতীত আর কোনো কিছু অদ্যাবধি পাইনি, আর কতদিন অপেক্ষা করতে হবে জানালে বা দিতে হব? এ ব্যাপারে যদি আপনি 30 সেকেন্ডের মধ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনার। আমার মনে হয় যে আমরা এরকম অনেকগুলো অ্যান্সার করেছি। আমরা একটা জিনিস বলতে চেয়েছিলাম, সেটা আমি একটু বলে নেই, সেটা হলো যে অনেকে পরিবর্তিত পরিস্থিতিতে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমরা, যে গুরুত্বপূর্ণ সেজন্য আমি সময়টা নিচ্ছি। যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এখানে না করলেও, অনেকেই বিভিন্ন টেলিফোন করছেন, সেজন্য আমি বারবার প্রশ্নটা উত্তর দিতে চাচ্ছি। যে ইন জেনারেল যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার যেসব অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলাম, তাদের জন্য কি সমস্যা? অনেকেই মনে করছেন যে তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনাদের সুবিধার জন্য আমি বলছি যে আইন অনুসারে কিন্তু আপনাদের প্রত্যেকটা কেস কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন পাওয়ার কথা, এবং আইন সেটা আছে। এবং গত সপ্তাহে এবং গতকাল আমরা কিন্তু একটা বিএনপির এবং একজন এলডিপির কেস কিন্তু আমরা পেয়েছি, যার গ্রান্ট হয়েছে এবং 5ই আগস্টের পরে। সুতরাং সেই সরকার পতনের পরে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রভাব হয়েছে। এবং আপনার এটা অনেকেই যারা ভয় পাচ্ছেন তাদের জন্য আমি বলছি, খুব ভয় পাওয়ার কিছু নেই। এর আগে 2015 সনেও কিন্তু যখন বিএনপিকে টেরোরিস্ট অর্গানাইজেশন করে ঘোষণা করেছিল, তখন আমি মানে আমার এক ক্লায়েন্টের পক্ষ থেকে যে ব্রিফ দিয়েছিলাম তার প্রেক্ষিতে কিন্তু বিএনপিকে টেরোরিস্ট অর্গানাইজেশন থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং তারপরে সমস্ত সবাই কিন্তু বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা পেয়েছেন। কাজে এখনও কিন্তু তার মানে এই নয় যে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে যে আপনাদের কেসগুলো সব বাতিল হয়ে যাবে, তেমন কিন্তু না। ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন এবং আইন অনুসারে এটা ইন জেনারেল কিন্তু কোনো কথা না, যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, সুতরাং আপনার ভয় সরে গিয়েছে, আপনি আমি করে দিতে পারেন। এটা প্রিজাম্পশন প্রাথমিক অবস্থায় হতে হলেও ইন্ডিভিজুয়ালাইজড যে ল আছে তাতে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন এবং অ্যানালাইসিসের কারণে আপনি পেতে পারেন। আমাদের এটা প্রমাণ আছে, আমরা বললাম যে গত 2 সপ্তাহের মধ্যে আমরা 2 জনকেই কিন্তু গ্রান্ট হয়েছে। এবং সুতরাং এটা একটা ভালো দিক, এটা একটি অবশ্যই ভালো দিক। অনেক ধন্যবাদ জনাব আশোককে কর্মকার, বিষয়টি আপনি সংক্ষেপে হলেও একদম জিস্ট পয়েন্টে আপনি আলোচনা করেছেন, এবং তাতেই বোঝা গেছে যে যারা একটু চিন্তার মধ্যে ছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যে গ্রাউন্ড দেখিয়ে তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছিলেন সেটির কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রে আপনি বলে দিলেন কোনো সমস্যা নেই, এবং উদাহরণ হিসেবে বললেন যে আপনার 2টো কেস ইতোমধ্যে অ্যাপ্রুভড হয়েছে। সুতরাং এটাও একটি ভালো খবর জনাব অশোককে কর্মকার। আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের আজকে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা বৃদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো সম্পর্কে যে আলোচনা করেছি নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।